আমরা নবী আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তোমাদের পাঠ্যবই থেকে যে সুন্দর প্রবন্ধ পড়াবো, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। শিক্ষক পরিচিতি, আমি কৃষ্ণা রানী, প্রভাষক বাংলা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা প্রথম পত্র, প্রবন্ধ হচ্ছে আকাশ, আজকের লেকচার হচ্ছে দুই। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে ঝিঙে ফুল লেকচার এক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই পাঠ্য বই থেকেই একটি প্রবন্ধ, যার নাম হচ্ছে আকাশ, সে আকাশ প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করব। আজকে লেকচার হচ্ছে সে বাংলা প্রথম পত্রের দুই। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠটি হচ্ছে আকাশ। লেখক হচ্ছে আব্দুল্লাহ আল মুতি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রবন্ধটি বা গদ্যটি পাঠ করে কি শিখব? লেখক পরিচিতি বলতে পারব, আকাশ গদ্যটি সুস্পষ্টভাবে পাঠ করতে পারব, নতুন শব্দের অর্থ বলতে পারব। প্রতিটা গল্প কবিতা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো অবশ্যই শিখতে পারছি, তাই না? নতুন নতুন শব্দের অন্ত অর্থ আমরা জানতে পারছি। আজকে যে প্রবন্ধটি পড়ব, খুব সুন্দর একটি প্রবন্ধ, পড়লে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে। মনে মা যখন পড়বে তখন হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু আমি গদ্যটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দিব যে আজকের ক্লাসে, তখন তোমাদের কাছে অবশ্যই সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে, এবং প্রশ্নচিহ্নটা হচ্ছে, আমরা অবশ্য জানি যখন প্রশ্ন করা হয় তখন আমরা প্রশ্নচিহ্ন ব্যবহার করি। তো উপরে এই যে দেখা যাচ্ছে সাদা মেঘ, আবার এই যে সাদা আবার নীল, এগুলো কি? এটা আমরা অবশ্যই চিনি, সবাই চিনি না প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই চিনি, আমাদের খুব পরিচিত। পৃথিবীর এমন কোনো জায়গা আছে যেখানে আমরা জিনিসটা দেখতে পাই না? নেই, তাই না? খোলা জায়গায় কিন্তু সব খোলা জায়গায় মানে আমাদের মাথার উপরে দিন রাত কিন্তু আমরা আকাশ দেখতে পাই। এমন এমন জায়গা আছে যেখানে গাছপালা নদী নালা কোনো কিছু নেই, কিন্তু এমন কি কোনো জায়গা আছে যে যেখানে আমরা এই আকাশটা দেখতে পাই না? নেই। এখানে প্রশ্ন হচ্ছে, তাই তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি যে এই যে আমাদের মাথার উপরে দেখা যাচ্ছে এটা কি? এটা হচ্ছে আকাশ। তা আমরা আজকে এই আকাশ প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তোমাদের সেই বই থেকে যে প্রবন্ধটি আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের এই আকাশ। এই আকাশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার নাম হচ্ছে কি? আকাশ। লেখক হচ্ছে কে? আব্দুল্লাহ মুতি। এসো আমরা এবার লেখক সম্পর্কে একটু আলোচনা করি। লেখক আগে পড়ার আগে আমাদেরকে লেখক পাঠ পরিচিতি এগুলো অবশ্যই জানতে হয়। লেখক হচ্ছেন আব্দুল্লাহ আল মুতি। তিনি একজন শিশু সাহিত্য বিজ্ঞান বিষয়ক সাহিত্যিক। তিনি হচ্ছেন শিশুদের জন্য একজন বিজ্ঞান বিষয়ক সাহিত্যিক। তার জন্ম হচ্ছে ১৯৩০ সালের পয়লা জানুয়ারি হচ্ছে তার জন্ম। আর জন্মস্থান হচ্ছে কোথায়? সিরাজগঞ্জ জেলা। তিনি ছোটদের বই নিয়ে লিখতেন। তিনি আগে আমি বলেছিলাম যে শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য তিনি রচনা করতেন।
তাই শিশুদের জন্য তিনি যে বইগুলো লিখতেন সেগুলো হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, জানা অজানার দেশে, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, সাগরের রহস্য, পুরী, এরূপ আরও অনেক লেখা তার রয়েছে। যখন আমরা লেখক পরিচিতি পড়ব বা আমরা পাঠ্য বই থেকে এই গদ্যটা যখন পড়ব, শব্দার্থ পড়ব, যেহেতু তোমাদের এমসিকিউ আসে, তো তোমাদের এমসিকিউর জন্য কিন্তু অনেক সহায়তা হবে এবং সহায়ক হবে, তোমরা অবশ্যই এটা পড়বে। এখানে যদি প্রশ্ন করা হয় আব্দুল্লাল মতি কে ছিলেন, তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ক সাহিত্যিক, তার মৃত্যু হয় কত সালে? 1998 সালে 30 নভেম্বর। তিনি সাহিত্য বিজ্ঞান সাধনার জন্য বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হন। তাহলে তিনি কোথায় তিনি মৃত্যুবরণ করেন? উনিশশো আটানব্বই সালে 30 নভেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর দেখো, আমরা যখন গদ্যটা পড়ব, এখানে সব শব্দার্থগুলো দেয়া নেই, এখানে তোমাদের পাঠ্য বইয়ে শব্দার্থ আছে অনেকগুলো, দেখবে পৃষ্ঠা 32 পৃষ্ঠা যেমন অনেকগুলো এখানে শব্দার্থ দেয়া আছে, যেগুলো তুমি, এটা যেহেতু একটু বিজ্ঞান বিষয়ক লেখা, তোমার কাছে একটু অন্যরকম মনে হবে, কিন্তু বিজ্ঞান বিষয়ক লেখা হলেও লেখক তোমাদের কাছে এমনভাবে উপস্থাপন করেছে এবং আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব যে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং আকাশকে একটা গল্পের মতো মনে হবে তোমাদের কাছে। এখানে দেয়া আছে যে চাঁদোয়া, চাঁদোয়া শব্দের অর্থ কাপড়ের ছাউনি। আমরা উপরে দেখি না যে ছাউনি দেওয়া হয়, সেটা হচ্ছে চাঁদোয়া, মিশেল হচ্ছে মিশ্রণ। এখানে আমি তোমাদেরকে শুধু যে শব্দ অর্থ পড়তে হবে সেটাই বোঝানোর জন্য এই বিষয়টি দিয়েছি। এবার আমরা মূল পাঠে চলে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই থেকে গদ্যটা তোমরা অবশ্যই লাইন বাই লাইন ভালো করে পড়বে, কিন্তু আমি আজকে তোমাদের বোঝানোর জন্য আমি এই পুরো গদ্যটার উপরে আমি তোমাদেরকে একটা লেকচার দিব এবং তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমি লাইন বাই লাইন পড়বো না, তোমরা বাসায় বসে পড়বে, কিন্তু তোমরা যখন পড়বে তখন আমার এই ক্লাসটা যখন দেখবে তখন আমার এই কথাগুলোর সাথে যেন মিল পাও, আমি সেভাবে ঘুচিয়ে তোমাদেরকে একটা সুন্দরভাবে এখানে উপস্থাপন করব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর এখানে শব্দ অর্থ যেগুলো দেয়া আছে তোমরা অবশ্যই এটা পড়বে। এখানে দেখো কি দেয়া আছে, আর এই যে লেখকের কথা আমরা বলছি, যে এই যে লেখক তিনি কিন্তু শিশুদের, শিশুরা যেন বুঝতে পারে সেই বিজ্ঞানের বিভিন্ন জিনিস তিনি লিখেছেন এখানে, তোমরা যাতে বুঝতে পারো, সহজেই যাতে আয়ত্ত করতে পারো, কঠিন মনে না হয়, সেরকম বিজ্ঞানের কোনো তত্ত্ব উপাত্ত কিন্তু তিনি এখানে ব্যবহার করেননি। তাই তোমরা প্রবন্ধটি পড়তে কিন্তু ভয় পাবে না। এটা একটা প্রবন্ধ, প্রবন্ধ হচ্ছে কি একটা বিষয় নিয়ে তার আলোচনা সমালোচনার একটি মূল সিদ্ধান্তে পৌঁছানোই হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধটাকে তোমাদের সামনে লেখক এমনভাবে উপস্থাপন করে যেটা তোমাদের কাছে গল্পের মতো মনে হবে। তাই তার সেই আবদুল্লাহ মতির লেখা এই আকাশ প্রবন্ধটিকে, এটিকে কিন্তু তোমাদের যখন পড়বে গল্পের মতো মনে হবে, জানো। এখন আমরা কি পড়বো তাহলে? আকাশ। তাহলে আমাদের কাছে কিন্তু প্রথমে একটা প্রশ্ন আসছে যে আকাশ। এখন আমি তোমাদেরকে বলতে চাই যে এই আকাশকে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রূপে দেখতে পাই। কখনো কখনো সেই মাথার উপর নীল, কখনো আবার কালো মেঘে ছেয়ে যায়, কখনো রোদ থাকে, আবার কখনো রোদে জলজল করছে, কখনো লাল, কখনো নীল, কখনো সাদা, কখনো মেঘের, এই যে আকাশের এই যে খেলাগুলো দেখতে পাই, এগুলো আমরা যখন এখন পড়বো তখন অবশ্যই আমরা বুঝতে পারবো। কখনো বা দিনের বেলায় একরকম আকাশ দেখি, আবার রাতে আবার হয়ে যায় অন্যরকম। দিনে যেমন পরিষ্কার আকাশ দেখি, রাতে আবার সে অন্ধকার আকাশ। এক সময় এক এক রূপে আমরা এই আকাশকে দেখতে পাই। দিনের আকাশ দেখলে মনে হয় কখনো বা মেঘে ছেয়ে আছে। কি বললো? যে দিনের আকাশ দেখলে মনে হয় কখনো বা মেঘ ছেয়ে আছে, আবার রাতে মনে হয় তারা জলজল করছে, চাঁদ থাকে। এখন আমরা আসি যে এই আকাশটা আসলে কি। এখন আমাদের জানতে হবে যে আকাশটা আসলে কি, আমরা কি মনে করতাম এই আকাশটাকে। আগের দিনের লোকেরা ভাবত আকাশটা বুঝি একটি কঠিন পদার্থের ঢাকনা।
আমরা কি দেখেছি এই আকাশটা? প্রাচীনকালের মানুষরা মনে করত এই আকাশটা হচ্ছে তাদের মাথার উপর একটি কঠিন পদার্থের ঢাকনা, কিন্তু এখনো কি আমরা তাই মনে করি? এখন আমরা কি তাই মনে করি? এই যে দেখো, যে আগের দিনে মানুষ ভাবতো যে আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কঠিন ঢাকনা, কখনো তারা ভাবতো আকাশটা পড়তে পড়তে ভাগ করা, মানে মেঘগুলো দেখে মনে হতো যেন ভাগ করা, কিন্তু এখনো কি আমরা তাই মনে করি? না, এখন আমরা জেনে গেছি যে এই আকাশটা কি কঠিন কোনো পদার্থের ঢাকনা নয়। এখন আমরা জেনে গেছি যে এই আকাশটা কোনো পদার্থের ঢাকনা নয়, বরং এটি হচ্ছে বায়বীয় পদার্থের তৈরি। এটা কিন্তু ঢাকনা নয়, এটা কি হচ্ছে এখন আমরা জেনে গেছি? কি এখন আমরা সত্যিটা জেনে গেছি যে এটি কোনো ঢাকনা নয়, এটি হচ্ছে বায়বীয় পদার্থের তৈরি। এই লেখাগুলো তোমার পাঠ্য বইয়ে হুবহু তুমি পাবে, তবে আমি সংক্ষিপ্ত করে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। এই আকাশে রয়েছে কি? এই আকাশে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সহ আরও গোটা 20টি নাম জানা না জানা গ্যাসের সমন্বয়। কী কী রয়েছে সেখানে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। আর সেই জন্যই এই আকাশটাকে কখনো আমরা দেখছি নীল, কখনো বা কালো মেঘে ছেয়ে আছে। তাই কি কি কারণে আমরা কি কি দেখছি? যে আগে মানুষ মনে করত আকাশটা একটা ঢাকনা, কিন্তু এখন আমরা তা মনে করি না, কারণ এখন আমরা জেনে গেছি আকাশটা হচ্ছে একটি বায়বীয় পদার্থ। এখানে বায়বীয় পদার্থের এটি তৈরি। এখানে কি কি রয়েছে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সহ আরও 20টি গ্যাসের মিশেল এখানে রয়েছে। তাই আকাশটাকে আমরা নীল দেখি, সাদা দেখি, কালো দেখি, এরকম এই যে দেখছি এরকম এখন কিন্তু যে কেন দেখছি এরকম প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগে। এই মেঘটা কোথা থেকে আসে? প্রশ্ন জাগে না যে মেঘটা কোথা থেকে আসে? এখন আমরা এই সম্পর্কে আলোচনা করব যে সূর্যের আলোতে যখন পানি বাষ্প হয়, সেই পানি বাষ্প হয়ে আকাশে ওঠে। সূর্যের আলোতে যখন পানি বাষ্প হয়, সেই পানি বাষ্প হয়ে আকাশে ওঠে। এই বাষ্পে যখন ছোট ছোট কণা থাকে, তখন আমরা আকাশটাকে সাদা দেখি, কারণ সূর্যের আলো সেই পানির বাষ্প পেরিয়ে পৃথিবীতে আসতে পারে, তখন আমরা আকাশটাকে সাদা দেখি। এরপর যখন সেই বাষ্প ভারী হয়ে তার সাথে ধূলিকণা যুক্ত হয়, তখন পানির কণাগুলো কিন্তু বড় হয়ে যায়। এখানে দেখবে সব লেখাগুলোই তুমি পাবে। এই যে দেখো, কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়, কণাগুলো বড় হয়ে যায়, তখন সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না, তখন আকাশ কালো দেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে কেন আমরা সাদা দেখি আকাশ, আর কেন কালো মেঘেছে যায়? এই তো গেল আকাশ সাদা আর কালো দেখার কারণ। তবে কখনো তো আমরা আকাশটাকে নীলও দেখি, দেখি না? আবার তো আমরা আকাশটাকে, এই যে একটা প্রশ্ন আছে, আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে, যে প্রশ্ন এখন আমরা তোমাদেরও তো প্রশ্ন রয়েছে, তাহলে আকাশটাকে আমরা নীল কেন দেখি? সাদা কালো তো এই জন্য দেখি, নীল কেন দেখি? কখনো তো আকাশটাকে নীলও দেখি, তাহলে নীল কিভাবে দেখি? নীল দেখি ওই যে আকাশে বিভিন্ন গ্যাসের রয়েছে, ওই যে আকাশে বিভিন্ন গ্যাসে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও আরো 20টি গ্যাস, এই গ্যাসের জন্য আমরা আকাশটাকে নীল দেখি। এই যে বিভিন্ন গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে, এই নানা গ্যাসের অণুপরমাণু যে অণুগুলো যে ছড়িয়ে আছে, এই গ্যাসের কণাগুলো যখন ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে আসতে পারে না বা ঠিকরে পড়ে, এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসেবে। পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে তখন নীল দেখা যায়। অণু ছড়িয়ে আছে বলেই এই অনুভেদ করে সূর্যের যে আলোটা সেটা তখন এই তরঙ্গের, এই যে অণুগুলো আছে, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, এই যে অণুগুলো রয়েছে, এই অনুভেদ করে সূর্যের যে আলো আছে তখন সেটা তরঙ্গের মতো, ঢেউয়ের মতো সৃষ্টি হয়। তখন একটা তরঙ্গের ঢেউয়ের মতো সৃষ্টি হয়। যখন বাতাসের এই অণুগুলোর মধ্যে সূর্যের তরঙ্গের ঢেউয়ের মতো আসে, তখন আমরা আকাশটাকে দেখি নীল।
যখন বাতাসে সেই অণুগুলোর মধ্যে সূর্যের তরঙ্গ সূর্যের যে ঢেউ ঢেউয়ের সূর্যের যে তাপে যে বাতাস ঢেউয়ের মতো আসে, তখন আমরা আকাশটাকে কী দেখি? নীল দেখি। তখন আমরা আকাশটাকে নীল দেখি। এখানে আছে, দেখতে পারবে যে পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে নীল দেখায়। আর রাতের আকাশ তো বুঝতেই পারছো তোমরা যে সূর্যের আলো থাকেই না, তাই রাতের আকাশে যে গ্রহগুলো উপগ্রহগুলো আছে সেগুলো দেখতে পাই। মনে হয় আকাশে অনেক তারা খচিত হয়ে আছে। রাতে তো আর সূর্যের আলো থাকে না, তখন অন্ধকার। আকাশে যে গ্রহ উপগ্রহ আছে সেই তারাগুলোকে মনে হয় খচিত হয়ে আছে, চাদরে নকশা কোটা। তাদের দিক তাকালে মনে হয় যে চাদরে নকশা কাটা। এছাড়া দেখি আকাশ দুপুর সকাল দুপুর সন্ধ্যায় আকাশ এক এক সময় এক এক রূপ ধারণ করে। সকালে এবং সন্ধ্যায় আলো তেষ্টা ভাবে পড়ে। এখানে তোমরা দেখতে পারবে সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়া ধুলোর কণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের। লম্বা পথ যে পেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে সূর্যের, যে লম্বা পথটা তোমার পেরিয়ে আসে সেটা যে তেষ্টা সূর্যের লাল আলোর ঢেউগুলো, সে মেঘকে তখন দেখায় লাল। তাহলে দেখছো তখন কি দেখা যায়, যে সকালে এবং সন্ধ্যায় মেঘ কিভাবে পড়ে কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো, সে মেঘকে তখন কি দেখা যায়, তখন দেখা যায় লাল। এই যে উপরেও লেখা, এই যে ও দেখবে তোমরা যখন পড়বে হুবহু তখনই বুঝতে পারবে আকাশের রং হুবহু একরকম থাকে না। এর কারণ হলো পৃথিবীর উপরকার বায়ুমণ্ডল। সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর উপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরবেলা এই আলো আসে সরাসরি, অর্থাৎ দুপুরবেলা যখন আমাদের মাথার উপর সূর্যটা থাকে তখন সরাসরি লম্বাভাবে সে সে হাওয়ার স্তর ফুরে চলে আসে। কিন্তু সকালে বা সন্ধ্যায় সেভাবে আসতে পারে না। সে কীভাবে আসে? তেষ্টাভাবে। আর দুপুরবেলা কীভাবে আসে? খাড়াখাড়িভাবে সে পৃথিবীতে পড়ে। যার কারণে আকাশ এই দুই সময় কিন্তু দুই রকম দেখা যায়। সকাল ও সন্ধ্যায় আলো তেষ্টা হয়ে আসে, তার মানে সে অনেক স্তর ভেদ করে পৃথিবীতে আসে। আর তখন সূর্যের আলো আস্তে আস্তে সূর্যের যে লাল আলো আছে সেটাই পৃথিবীতে এসে পৌঁছায়। তাই সকাল এবং সন্ধ্যায় আকাশ লাল দেখতে পাই। আর দুপুরবেলায় সূর্যের আলো খাড়াখাড়িভাবে পড়ে বলে আকাশটা তখন তপতপে আগুনের মতো মনে হয়। এই আকাশের যে বিভিন্ন রূপ তার বর্ণনা এখানে লেখক সুন্দরভাবে, এই যে আকাশ যে কত সুন্দর এখানে লেখক সেটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। যে এটা তোমাদের কাছে হয়তো বা একটু কঠিন মনে হবে, কিন্তু আমি তো বুঝিয়ে দিয়েছি। এখন তোমরা আমার এই পড়ার সাথে এবং তোমরা লাইন বাই লাইন যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে আকাশটা কেন সাদা দেখা যায়, কেন নীল দেখা যায়, কেন মেঘে ছেয়ে থাকে, কেন লাল দেখা যায়, এটা তোমরা এখন বুঝতে পারবে। তাহলে কি এই আকাশে, এই আকাশ প্রবন্ধে যে বিভিন্ন রূপ তার বর্ণনা লেখক এখানে বিশদভাবে করেছেন, এবং আমার শিশুরা যাতে সহজে সুন্দরভাবে বুঝতে পারে তিনি সহজ ভাষায় তোমাদের বোঝার জন্য খুব সুন্দরভাবে আকাশের বিভিন্ন রং সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। এখানে তিনি কোনো তথ্য ও তত্ত্ব নিয়ে বিজ্ঞানের কোনো তত্ত্ব উপাত্ত নিয়ে তিনি আলোচনা করেননি, খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তিনি সেভাবেই বর্ণনা করেছেন আকাশের রং নিয়ে। তিনি আকাশের রং পরিবর্তনের খেলা বিষয়কে বিষয়কভাবে তিনি বর্ণনা করেছেন। এখানে যে আলোচনা তিনি করেছেন এটা আমার মনে হয় আমার শিশু কিশোরদের আমার শিক্ষার্থীদের কাছে খুব সহজই মনে হবে। এই যে লাস্টের এটুকু তোমরা পড়বে যে মহাকাশ যান থেকে দিন রাত তোলা হচ্ছে কিসের ছবি? পৃথিবীর ছবি। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তাই তো? আর এখানে যে জানা যাচ্ছে কোথাও কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হবে মহাকাশ যান থেকে, সেটা আমরা কীভাবে জানতে পারছি? টেলিফোন আর টেলিভিশনের সংকেত, তাই দূরদেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা বাসায় বসে তোমরা এই গদ্যটা সুন্দর করে পড়বে।
আর আমার তো পূর্বের কথাগুলোই ছিল যে পাঠ পরিচিতি, আর আমাদের আজকে পাঠের উদ্দেশ্য কি? বিজ্ঞান চেতনা জাগ্রত করা। এই আকাশ প্রবন্ধটি পড়ে আমাদের ভিতরে বিজ্ঞান চেতনা জাগ্রত করবে, মানে জানতে পারবো আকাশের রং কেন, কখন, কিভাবে হয়, কেন কালো, সাদা, লাল, নীল এগুলো হয় তা আমরা এই প্রবন্ধ থেকেই জানতে পারবো। লেখক আমাদেরকে সহজ ভাষায় সেভাবে বুঝিয়েছেন। তো পাঠ পরিচিতি তোমরা বাসায় বসে অবশ্যই সুন্দর করে পড়বে, যাতে সৃজনশীল প্রশ্ন লিখতে তোমাদের কষ্ট না হয়, তোমরা অবশ্যই পারবে। দেখো, আকাশ কোনো কঠিন ঢাকনা নয়, এটি বায়ুমণ্ডলের প্রায় 20টি বর্ণহীন গ্যাসের মিশেল। আগেকার দিনে মানুষ কি মনে করত? আকাশ পৃথিবীর উপর কঠিন ঢাকনা। এবার মূল্যায়ন হচ্ছে, আকাশ কি, চাঁদোয়া শব্দের অর্থ কি, আব্দুল লালমুতি কি ধরনের সাহিত্যিক ছিলেন? তোমরা অবশ্যই গতটা পড়ার মাঝে প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছো, অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আর বাড়ির কাজ থাকবে, আকাশ সম্পর্কে প্রাচীন এবং আধুনিক ধারণা তোমরা বাসায় বসে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় বসে অবশ্যই আমাদেরকে পড়তে হবে, আমরা কিন্তু সময় নষ্ট করব না, সময় চলে যাচ্ছে, আমাদেরকে ক্লাসের সাথে সাথে সিলেবাস শেষ করতে হবে, সামনে কিন্তু আমাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা মাথায় রাখতে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।